যার জন্য এই মন্দিরের নাম হয় শ্যামরূপা। পৃথিবীর সবচেয়ে পুরনো দুর্গাপূজা সম্পন্ন হয়। কত বড় তেঁতুল গাছ দেখুন, বিভিন্ন রকম মূর্তি আমরা দেখতে পাচ্ছি, বাট মূর্তিগুলো এখন ভেঙে গেছে। চার বছর দুর্গাপুর থেকে সত্যি বলতে গড়ের জঙ্গলের কথা আমি কোনোদিন শুনিনি। কলেজ তো আমার এখানেই ছিল, আমি মাইথন, ম্যাসেঞ্জোর, মুকুটমণিপুর এইসব জায়গা তো শুনেছি, গিয়েওছি, তবে এখানেও এসে আলাদা অনুভূতি। জঙ্গল তো দেখিলামই, কিন্তু তার সাথে এখানে যে এই ঐতিহাসিক এই সম্মেলনটা খুবই ভালো। গুড মর্নিং, গুড মর্নিং, আমি উদ্দীপন, আমি ঈশিতা। আজকে আমরা চলে এসেছি গড়ের জঙ্গলে, দুর্গাপুর থেকে অ্যারাউন্ড 35 কিলোমিটার। শুনুন, আজ এখানে শর্ট ট্যুরে আমরা কোথায় কোথায় ঘুরছি আপনাদেরকে দেখাই। আর এই ট্রিপটা আমরা এসেছি দুর্গাপুর থেকে স্কুটিতে। সকালবেলা এসে গেছি কুল এক্সপ্রেস করে, সকাল 6:45-এর অ্যারাউন্ড 9:30 নাগাদ নেমেছি দুর্গাপুরে। আমরা এখন যাচ্ছি গড়ের জঙ্গলে। গড়ের জঙ্গলের মধ্যে দিয়ে স্কুটিটি, আমরা শ্যামরূপা মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। দুর্দান্ত পরিবেশ এখানে, শালপাতার সব জঙ্গল, শীতকাল, চারিদিকে শালপাতা পড়ে রয়েছে। এখানে কিছু লোকজন এসছেন, কেউ কেউ কলকাতা থেকে এসছেন, কেউ কেউ লোকাল এসছেন। আমরা শ্যামরূপা মন্দিরে ঢুকছি। এই মন্দিরটা হচ্ছে 65 থেকে 70 ফুট উঁচু, নিচে সমতল ভূমি ছিল, সেই সমতল ভূমি দিয়ে একসময় অজয় নদী প্রবাহিত হত। বখতিয়ার খিলজির আক্রমণের পর লক্ষণ সেন আত্মগোপন করার জন্য এই জায়গায় চলে আসে এবং আসার পর উনি এই জায়গায় একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সেই সময় কবি জয়দেব ছিলেন ওনাদের সভাকবি। তিনি রোজ এই নদীপথ বেয়ে সে ইয়েতে যেতেন, ওই রাজবাড়িতে যেতেন। হঠাৎ দেখেন যে একটা মানুষকে বলি দেওয়ার জন্য এক কাপালিক এই মন্দিরে প্রস্তুত হয়েছে। আচ্ছা, এবার তখন তাকে বলে, তুমি যে মানুষটাকে বলি দিচ্ছ তো মাকে দেখাতে পারবে? কাপালিক মাকে দেখাতে পারে নাই, কবি জয়দেব মায়ের মূর্তির ওপর কৃষ্ণ রূপ দর্শন করেছিলেন, যার জন্য এই মন্দিরের নাম হয় শ্যামরূপা। নামের অপভ্রংশে অনেকে শ্যামরূপা, তার ব্যাখ্যা কালী এইসব বলতে থাকে। পরবর্তীকালে এখানকার রাজা হয় সোম ঘোষ, সোম ঘোষের ছেলে ছিলেন ইছাই ঘোষ। ইছাই ঘোষ মাকে সাধনা করে সিদ্ধি লাভ করেন। ইছাই ঘোষের সঙ্গে আপনার লাও সেনের যুদ্ধ হয়। উনি ছিলেন ধর্মরাজের উপাসক, ইছাই ঘোষ ছিলেন মায়ের উপাসক, যার ফলে সেই যুদ্ধে কেউ পরাজিত হয়নি। পরবর্তীকালে ইছাই ঘোষকে মা শনিবার যুদ্ধে যেতে নিষেধ করেছিলেন। অন্যদিকে লাও সেনকে ধর্মরাজ বলেছিলেন, যদি শনিবার ইছাইকে যুদ্ধে নিয়ে আসতে পারো তবেই পরাজিত হবে, তা না হলে ফিরে যেতে হবে। এবার শনিবার সপ্তমীর দিন ইছাই মায়ের পুজো নিয়ে ব্যস্ত ছিল, সেই সময় নিচে অজয় নদীর চরে এসে লাও সেন বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন। তখন উনি মায়ের কথা না শুনে যুদ্ধে যান এবং পরাজিত হন। তো সেই সময় আমাদের এই মন্দিরে দুটো মূর্তি ছিল, সোনার ওপর একটা নিচে একটা। ইছাই ঘোষ দেখলেন যে আমার অবর্তমানে মায়ের পুজো যদি না হয়, সেই কারণে উনি ওপরের মূর্তিটাকে নিয়ে যেয়ে নিচে একটা সায়র ছিল, যে সায়রটার নাম হচ্ছে দ্বীপ সায়র, সেই সায়রের জলে মাকে বিসর্জন করে দেন। আর নিচের মূর্তিটা ইছাই ঘোষের মানস কন্যার বিয়ে দিয়েছিল আপনার পুরুলিয়া কাশীপুর মহারাজার ছেলের সঙ্গে, সে বলতো আমি মাকে নিয়ে যাব। যখন শোনে যে বাবা নিহত, তখন নিতে আসে, এসে দেখে যে ওপরের মূর্তিটা নাই, নিচেরটা আছে। ওই নিচের মূর্তি নিয়ে যেতে যেতে মা বরাকর নদীতে পড়ে যান এবং ওখানে উনি কল্যাণেশ্বরী রূপে পুজো নেন। আর যার কারণে আমাদের এখানে ধরুন 12টার মধ্যে ভোগ পুজো সারতে হয়, এই কারণে মাকে আমরা পরমান্নের ভোগী, আর 12টার পর আপনার কল্যাণেশ্বরীতে পুজো হয়। সেই দিন অষ্টমী নবমী যে সন্ধিক্ষণ, সেই দিন মোটামুটি নাই নাই করে 45-50 হাজার মানুষের ভিড় হয় এবং
সেই দিন আমাদের এখানে মৎস্যব হয় বিভিন্ন মানুষের কাছ থেকে। অষ্টমী নবমী মানে প্রতি মাসে তো দুবার অষ্টমী নবমী, না দুর্গাপুজো দুর্গাপুজো অষ্টমী নবমী, অষ্টমী নবমীতে এই মেঘ গর্জনের মতন আওয়াজটা শোনা যায়। আচ্ছা সেইখানকার। আচ্ছা আচ্ছা। ভোগের ব্যবস্থা বলতে যেমন ধরুন পায়েসের ভোগ, এই ভোগটা আমাদের 100 টাকা করে খরচা হয়। এবারে অনেকে বলে যে ঠাকুরমশাই আমি একদিনের কি দুদিনের কি তিন দিনের যে যেমন পারে দিয়ে যায়, তাদের নামগোত্র লিখে দেয়, আমরা তাদের নামগোত্র ধরে ভোগটা দিই এবং সারাদিন যে সমস্ত দর্শনার্থী যারা আসে তাদেরকেই হাতে অল্প অল্প করে দিই। এটা হচ্ছে পায়েসের ভোগ। আর এমনি যে অন্ন ভোগ সেটা ধরুন ধরুন পার হেড আমরা 100 টাকা করে নিই, এবং এটাতে দুটো সবজি চাটনি ভাত এইসব থাকে। এই জন্য আমাদের ফোন নাম্বার নিয়ে যায় অনেকে। আপনারা তো শুনলেন এই পবিত্র মন্দিরের ঐতিহাসিক ঘটনা এবং ঐতিহাসিক অনুক্রম। উনি আরও বলেছিলেন যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এর ভিতরে বিভিন্ন মূর্তির কাজ ছিল আগে, কিন্তু এখন যেহেতু পুরনো মাটির কাজ সেগুলো খসে খসে পড়ে যায়, সেই জন্য এরকম টালির বাঁধানো রিসেন্টলি করা হয়েছে এই জায়গাটা, এই জন্য ব্যাপারটা এখন ঠিক আছে। শ্যামরূপা মন্দিরের এখানে এদিকে একটা সুন্দর বসার জায়গা করা আছে বিভিন্ন গাছের পাশে। দুর্গাপুর থেকে আমার সময় লাগলো স্কুটিতে করে এই মন্দিরে আসতে অ্যারাউন্ড 1 ঘন্টা মতো সোজা, যেহেতু স্কুটি করে চলে এসেছি সোজা, তো কোনো অসুবিধা হয়নি, মাঝখানে গাড়ি বা টোটো কিছু করতে হয়নি, সোজা সোজা চলে এলাম গুগল ম্যাপে দেখে। তো গুগল ম্যাপে রাস্তাটা ঠিকই দেখিয়েছে, রাস্তাটা বেশিরভাগ সময়টাই আপনাদের স্টেট হাইওয়ের উপর দিয়ে আসতে হবে, তারপর ডান দিক থেকে আপনাকে একটা মোড়ামের রাস্তা দিয়ে সোজা চলে আসতে হবে কিছুটা। এই সেই জায়গা যেখানে আদি দুর্গাপুজো পৃথিবীর সবচেয়ে পুরনো দুর্গাপুজোকে সম্পন্ন হয়। দেখতেই পাচ্ছেন মা নিজের পরিবার সমেত এখানে সারা বছরের জন্য বিরাজমান আছে। কাকোসা দুর্গাপুর এই বনাঞ্চল জঙ্গলমহল গড় জঙ্গল নামে প্রসিদ্ধ। গড় ধামের ত্রি অবতার দুর্গাদেবীর মন্দির ও ত্রিভৈরবী মন্দির, হনুমান মন্দির, কপিলেশ্বর মন্দির, মহাদেবের নিত্য ভোগ আয়োজন করা। যজ্ঞকুণ্ড যেখানে এখনো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। রয়েছে সুন্দর সুন্দর টেরাকোটার কাজ ঠিক মেঠাশ্রমের মন্দিরের পাশেই, দুর্দান্ত লাগছে কিন্তু এই স্ট্রাকচারগুলো, অনেক দিনের পুরনো কারুকার্য, হয়তো সাই কোষের সময় এটা করা। পিছনে রয়েছে সর্ষের ক্ষেত, তার মধ্যে এই টেরাকোটার কাজ, মন্দির, মেধাশ্রম, গড়ের জঙ্গল, শালবন, অসাধারণ সুন্দর। দুর্গাপুর এলে অবশ্যই 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 আসবেন, এটা একটা বড় মিস। আমাদের প্রথম দেখা যেদিন হওয়ার কথা ছিল সেদিনই বলেছিল যে দুর্গাপুরে অ্যাকচুয়ালি সেটা আমরা মিট করি, তো আমাকে বলেছিল যে চলো গড়ের জঙ্গলে যাই, তা আমি তখন বলেছিলাম এখানে তো আসিনি, এখানে আর কি যাবে। তো অনেক বছর পর সে আবার দিদির বাড়িতে আসা এখানে হলো, তো সেম জায়গা আবার সিলেকশন, ও বললো গড়ের জঙ্গলই যাবো, এবার গিয়েই ছাড়বো, তো এই সুযোগেই আসা। মন্দিরের পাশেই অসাধারণ এই টেরাকোটার কাজ, বিভিন্ন স্তম্ভ বিভিন্ন গল্পকে বলে চলেছে। এইখানে রয়েছে মহাকালী মন্দির, আর এর পাশেই আছে
মহালক্ষী মায়ের মন্দির। এখানে রয়েছেন ভোলেনাথ। কত বড় তেঁতুল গাছ দেখুন, কাঁচা কাঁচা তেঁতুল। কেমন লাগছে? দুর্দান্ত দুর্দান্ত। রোমাঞ্চক পথ, বাট এখানে একটু সাবধানে চালাবেন, তার কারণ মাঝে মাঝে বালি খুব বেশি হয়ে যাচ্ছে, তাতে গাড়ি স্কিপ করার সম্ভাবনা প্রচন্ড। কেমন লাগছে? বিকেলের পরন্ত সূর্যের আলোর কিরণ ঢুকছে, তার মধ্যে আমরা বসে রয়েছি জঙ্গলের মধ্যে। বাড়ির এত কাছে এত ভালো এক্সপিরিয়েন্স পাবো, ভাবা যায় না। আমরা এখন এসেছি ইছাই ঘোষের দেউলে। এটা একটা প্রোটেক্টেড মনুমেন্ট, এখানে যেমন লেখা আছে। এটা 18th century তৈরি, 18th century তৈরি হয় এই মন্দিরটি। ইছাই ঘোষ তৈরি করেন ভগবতী দেবীর উদ্দেশ্যে, কোনো পোড়া মাটির ইটের দিয়ে তৈরি। উপরে অনেক গাছও হয়ে গেছে। এটিতে একসময় অনেক পুরা কার্য করা হয়েছিল এবং বিভিন্ন রকম মূর্তি আমরা দেখতে পাচ্ছি, বাট মূর্তিগুলো এখন ভেঙে গেছে, স্বাভাবিক সময়ের সঙ্গে সঙ্গে জীর্ণদশায় পরিণত হয়েছে। মন্দিরের ভিতরে এসে গেছি আমরা দেউল পার্কে, আজকে ছোট ডে ট্রিপ। মধ্যে রয়েছে একটা থাকার জায়গা, এখানে এসে আপনি থাকতেই পারেন। সুন্দর ছিমছাম, পিকনিকের জন্য ভালো স্পট, খাওয়া দাওয়ার দেখে নিয়ে আসছে। এটা ট্রেন পিকনিকের জন্য, এটা একটা ভালোই স্পট দুর্গাপুরের আশেপাশের লোকেদের জন্য। এখানে বোটিং এরও ফেসিলিটি আছে। আর শুনেছি একটা ছোট কমলালেবু বাগানও আছে, তবে ওটা আমরা এখনো খুঁজে পাইনি। চ্যানেলটাকে ভালো লাগলে করে দেবেন সাবস্ক্রাইব, ভিডিওটাকে ভালো লাগলে করে দেবেন লাইক, আর অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের মতামত।